আরে এরকম ভাবে একটা মেয়ে আর একটা মেয়ে ইয়ে এরকম ভাবে করলো না। ওকে রাজা কি আদৌ এই ড্রেসটা কিনবে? দেখা যাক দাদুটা দেয় কিনা। না দেয় পাঁচটা কুড়িতে, এবার এখান থেকে যখন বেরাবো টাইমটা দেখাবো, কারণ এই মেয়ে ছেলে রোজ। এই যে ব্ল্যাক কালারটা দেখছো, এটা পছন্দ হচ্ছে বিচ্ছিরি, আর আমি ওকে পছন্দ করে দিয়েছি এই যে। তো যাই হোক, এটা ছিল আগের দিনের ক্লিপ, আর তার আগে যে গোবর সতী ক্লিপটা দেখলে সেটা হচ্ছে পরের দিনের। কারণ আগের দিন আমি একটা জামা কিনে আমার মেয়ের সেটা কিন্তু ভুলে গেছিলাম, সেটা কি আদৌ পেলাম পরের দিন সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি রিয়া, আর আমার সাথে আছে আজকে রাজা। রাজা তো এখন আমরা যাচ্ছি একটু ঘুরু ঘুরু করতে মেয়েকে দেখে, আর কারণ আজকে আমি আরও বেরিয়েছি একটু। তো চলো, ফোনটা আপডেট দেওয়ার পর দেখছি ভিডিও কোয়ালিটি খুব সুন্দর আসছে, ভালো লাগছে, বেশ সুন্দর। দেখো ভিডিও কোয়ালিটি ভালো আসছে না? যাই হোক, তো চলো এখন একটু যাচ্ছি ঘুরু ঘুরু করতে। কোথায় যাচ্ছি সেটা নিশ্চয়ই ক্যামেরা দেখে বুঝিয়ে গেছো। চলো দেখা হচ্ছে একবারে গন্তব্যস্থলে গিয়ে। তো আমরা এখন চলে এসেছি নিউ মার্কেটে। কত ভিড়, এত ভিড় কেন বলো? হয়েছে কি, আমরা আজকে খুব তাড়াও ছিল আমাদের, আর এখানে দেখতেই পাচ্ছ শীতের সব ড্রেস পরে গেছে, সরি বসে পড়েছে শীতের সব ড্রেস। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর ভিড়, কারণ এই সময় সবাই এখানে ঘুরতে আসে, কারণ ক্রিসমাস চলছে। আর দেখো ট্রিগুলো কি সুন্দর সাজিয়ে রেখেছে সব কিন্তু বিক্রি করার জন্য। আর আমি আমার মেয়ের একটা জামা ভুলে গেছি কিনে, তো সেটাই দেখতে পাবে যে আদৌ পেলাম কি পেলাম না সেটা দেখতে হলে পুরো ভিডিও দেখতে হবে। ঠান্ডার মধ্যেও ঠান্ডা খেলে তুমিও খাবে না, আমাকেও দিতে হবে। যারা যারা লেহেঙ্গা কিনতে চাও তারা কিন্তু চটপট এই ধর্মতলে চলে আসতে পারো। এখন একজন জুতো কিনতে, আর ওনার কি জুতো পছন্দ হচ্ছে দেখো। এই যে ব্ল্যাক কালারটা দেখছো, এটা পছন্দ হচ্ছে বিচ্ছিরি, আর আমি ওকে পছন্দ করে দিয়েছি এই যে এই যে এই কালারটা আমি পছন্দ করেছি, হোয়াইট আকাশের মধ্যে। দেখো ভালো লাগছে কিনা কমেন্ট করে জানাও তো। আমি আমার মেয়ের জন্য এখান থেকে জুতো কিনেছি, এই যে শীতের পরার জুতোগুলো, এগুলো সব 300 টাকা করে। তো বলো তো কোন কালারটা কিনলাম আগে, কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো, দেখি দেখি মেলে কিনা। তো একটু কফি খেয়ে নি এখন, মিষ্টি দিয়ে। তো এখন চলে যাচ্ছি সিম্পার্ক মলের গেট নাম্বার 1 দিয়ে ঢুকে। তো চলো রাজাকে কি শপিং করে দেখাও, মুখ দিয়ে লালা পড়ছে গাইস। আরে এরকম ভাবে একটা মেয়ে আর একটা মেয়ের ইয়ে এরকম ভাবে করলো না? কেসে কেসে লোক রেতে আর ইয়া পর। ঘড়িতে এখন কটা বাজে তাড়াতাড়ি বলো, ঘড়িতে এখন কটা বাজে? 5:20 তো, এবার এখান থেকে যখন বেরাবো টাইমটা দেখাবো, কারণ এই মেয়ে ছেলে রোজ আমি যেখানেই যাচ্ছি সেখানেই পছন্দ। শপিং মলে শপিং করে বেরানোর পরে আমি এই যে সান্টা ক্লজের যে ড্রেসটা কিনেছি এখান থেকে মেয়ের, টাকা দিয়েছি অথচ আমি ড্রেসটা নিতে ভুলে গেছি কথার চক্করে। তো এই যে দেখো আমি ঘুরে যাচ্ছি, এই তখনই ভুলে গেছিলাম। জামা প্যান্ট তো বাড়িতে গিয়ে দেখাবো গাই, আর এই যে দাদার জন্য আমি এখন বাটি হাতে নিয়ে বসবো, এত টাকার জিনিস কিনেছে গাই। চলো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো, এই যে আমার মেয়ের খালি জুতো কিনেছে আর কিছু কিনেছে, ঠিক আছে আমারও কিছু কিনেছে নিজের কিনে গেছে। যাই হোক আমি কিছু কিনবো না, এখন যা বলছে খাওয়া দাওয়া করতে, বাড়িতে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে যে কী কী কিনবো, চলো। হ্যাঁ তো গাইস, আমরা ধর্মতলা থেকে চলে এসেছি, তো দেখতেই পাচ্ছি ভিডিও করার চক্করে এই মহিলা মেয়ের স্যান্টার ড্রেস হারিয়েছে,
তো গাইস আমার মনটা খুবই খারাপ, তার মধ্যে আমি তোমাদের কিছু দেখিয়ে দিই যে কি কি শপিং করেছি, তো চলো দেখতে থাকো। আবার উঠো দেখিয়ে দিই, দেখিয়ে দিই, এই যে কি কি কিনেছো দেখিয়ে দাও, দেখিয়ে দাও গাইস দে কি কিনেছো দেখিয়ে দাও, ওঠো ওঠো। হ্যাঁ জুতো, এই যে জুতো, সুন্দর জুতো। বাবাই বাবাই তাকাও এদিকে, তাকাও এদিকে, ওই যে দূরে যাও দূরে যাও, এই সুন্দর জুতো, সুন্দর জুতো, সুন্দর জুতো। তুমি হ্যাপি? হ্যাপি না? গজব বেজ্জতি হ্যায়। এই যে এই জ্যাকেটটা কিনা হয়েছে ফোমের, এটার দাম কত নিয়েছে? এটার দাম নিয়েছে হচ্ছে 2100 টাকা। এটা দু রকম ভাবে পরতে পারবে, ফোমের জ্যাকেট আছে হাতে কাটা, বেশ সুন্দর দেখতেই পাচ্ছ, ভেতরে যদি আবার উল্টো দিক করে পড়ে এরকম ভাবে পরতে পারবে। আচ্ছা দুটো হচ্ছে সোয়েট শার্ট কেনা হয়েছে, যে এই একটা সোয়েট শার্ট কেনা হয়েছে, এই আর পেছনটা দেখো কেনা হয়েছে, আর পেছনটা হচ্ছে এইরকম। এইটার দাম কত নিয়েছে? এটার দাম নিয়েছে হচ্ছে 1499। আর এটার দাম নিয়েছে হচ্ছে 1399। এর উপর ডিসকাউন্ট আছে ওই 100-200 টাকা হেল্প এরকম সামথিং কিছু হবে। আর আমার ফোনের এই একটা কভার নেওয়া হয়েছে, আমার এরকম একটা কভার আছে, যদি বা ওই রং উঠে গেছে তাও সেম এরকমই কভার পাচ্ছি। আমাকে দেখা যাচ্ছে। আর এই একটা আমার সেলফি স্টিক কেনা হয়েছে, এটা হচ্ছে তোমাদেরকে পুরোটা খুলে দেখাচ্ছি, দাঁড়াও ধরো আমাকে ভিডিওটা করে দাও। দেখো এটা কি সুন্দর, দুটো লাইট হবে প্লাস এখানে লাগাতে পারবো। মেইন আকর্ষণ এবারে যেটা, আচ্ছা এবার হচ্ছে মেইন যেটার জন্য কেনা হয়েছে, যে সবাইকে সবসময় তেলাতে হতো, ফটো তুলে দে ছবি তুলে দে, তার ফটোর ছবি যদি বা একই জিনিস, তারপর হচ্ছে একটু ভিডিওটা ধরে দে কোথাও গেলে। তো আমি এইটার দ্বারা নিজের ফটোও তুলতে পারবো, ভিডিওও চালু করতে পারবো। এই যে এইটা আমি ব্লুটুথ কানেকশনের দ্বারা এখান থেকে অন করতে হবে, সব কিছু করতে হবে, আর এরমভাবে আমি এটাকে স্ট্যান্ডও করতে পারবো, আর এটাকে আমি বাড়িয়েও নিতে পারবো, আরও একটু বাড়বে। হ্যাঁ এরমভাবে আমি হ্যালো গাইস তোমাদের সামনে ভিডিও করতে পারবো। তো যাই হোক এটা খুব সুন্দর কাজের জিনিস, এটা আমি অনলাইনে দেখেছিলাম, বিকজ আমি বাইরে থেকে একটু দেখে নিতে চাইছিলাম যদি খারাপ খারাপ কিছু বেরোতো তার জন্য। তো আজকের ভিডিওটা এখন আমি কিছুই শেষ করবো না, কালকে গিয়ে তোমাদেরকে দেখাবো যে দাদুটা আমাদেরকে জামাটা দিলো কি না। চলো গাইস আগে দাদুর কাছে গিয়ে দেখা হচ্ছিল আমাদের সাথে। তো ফাইনালি আমরা ঝগড়া করেছি, তারপরে পেলাম একদম ঝগড়া করতে হয়েছে, মানে বিশ্বাস করেছে, ওনারা হয়তো মনে পড়েছে, দেখছিস মাঝে মাঝে চোখে চোখ মিলিয়ে কথা বলছে না, যাই হোক তাও পেয়েছি এটাই অনেক, যে অনেকে তো স্বীকার করে না, তা যাই হোক পেয়েছি। তো চলো দেখা হচ্ছে আর কি কি করি। ছোট ছোট জিনিস নিলাম, তো এবার যাচ্ছি বাড়ি, চলো বাড়ি গিয়ে নেমে কথা হচ্ছে তোমাদের সাথে।